হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা নিউ ভিডিও, ওনাম মেকআপ লুক, যেটা একটা ট্রেডিশনাল লুক সাউথ ইন্ডিয়ান। তো চলো দেখা যাক কীভাবে আমি এই লুকটা ক্রিয়েট করেছি। ভীষণ সিম্পল, আশা করি তোমরা এই লুকটা রিক্রিয়েট করবে এবং অন্য যে কোনো আউটফিটেও কিন্তু এই লুকটা তোমরা ক্রিয়েট করতে পারো। তো ফার্স্টে আমি ইউজ করছি এখানে ডেজোনাইট লোশন, যেটা হচ্ছে অ্যান্টি র্যাশ সলিউশন। অবশ্যই মেকআপের আগে তোমরা সবাই ইউজ করো। এরপর আমি ইউজ করেছি ময়েশ্চারাইজার, তোমরা যে কোনো ময়েশ্চারাইজার ইউজ করতে পারো। ময়েশ্চারাইজার ইউজ করার পর 5 মিনিট একটু স্কিনটাকে রিলিফ দেবে, দেন ইউজ করো প্রাইমার। প্রাইমার তোমরা যে কোনো তোমাদের স্কিন টাইপ অনুযায়ী ইউজ করতে পারো। এবং এরপর আমি ইউজ করছি আমার অল টাইম ফেভারিট সুইস বিউটি একটা মেকআপ বেস, এটা একটা এলিমিনেটিং প্রাইমার। এরপর আমি ইউজ করছি আমার স্কিন শেডের একদম সেম শেডের একটা কনসিলার, যেটা আমার আন্ডার আই, আমার মাউথের চারপাশে, মানে বেসিক্যালি যেখানে আমার ডার্ক পোর্শনগুলো আছে ফেসের, সেখানে আমি ইউজ করছি, যাতে না আমার মেকআপটা পরে কেকি বা অ্যাশি টাইপ বা ব্ল্যাকিশ টাইপ হয়ে যায়। তো এরপর আমি ইউজ করছি একটা স্টিক ফাউন্ডেশন। তোমরা লিকুইড ফাউন্ডেশন ইউজ করতে পারো, যে কোনো ফাউন্ডেশন ইউজ করতে পারো তোমাদের যেটা সুইটেবল হয় এবং তোমাদের কাছে যেটা অ্যাভেলেবেল আছে। তো এরপর আমি এটাকে ইউজ করে ভালো করে ব্লেন্ড করে নেবো ব্রাশের সাহায্যে। ব্লেন্ডিং কিন্তু মাস্ট, এটা কিন্তু অবশ্যই তোমরা ভালো করে করো। এরপর আমি ইউজ করছি হাইলাইটার, অ্যাজ এ একটা কনসিলার ইউজ করছি, যেটা আমি হাইলাইটিং করছি আমার আন্ডারে, আমার ফোরহেড, আমার নোজ, আমার জ লাইন, আমার চিন, এগুলোতে। তো এরপর আমি আবারও ব্রাশ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেবো। তোমরা চাইলে বিউটি ব্লেন্ডারও ইউজ করতে পারো। এরপর আমি ব্লাশ ইউজ করছি অ্যাজ এ লিপ, একটা লিপস্টিক ইউজ করছি অ্যাজ এ ব্লাশ, যেটা আমার ভীষণ একটা ফেভারিট পার্ট মেকআপের এখন, এবং ভীষণ একটা ন্যাচারাল ফিনিশ দেয়। এরপর আমি ফেসটাকে বেক করছি, সেট করছি অ্যান্ড বেক করছি। বেক করার জন্য আমি একটা ইউজ করছি ট্রান্সলুসেন্ট পাউডার, এটা হচ্ছে ক্রাইলনের। আমি প্রত্যেকটা প্রোডাক্টের ডিটেলস আমি দিয়ে দেবো আমার স্ক্রিনে। এরপর 5 মিনিট রাখার পর আমি এটাকে ডাস্ট আউট করে দিচ্ছি। এরপর আমি আমার আই মেকআপটা শুরু করব। তো এরপর আমি একটা বেস বানিয়ে নিয়েছি, যেটাতে আমি হাইলাইট করেছি সেইটা দিয়ে আমি বেস বানিয়ে নিয়েছি, সেটাকে সেট করে নিয়েছি। এবার একটা ব্ল্যাক কাজল নিয়েছি, যেটা আমি একদম খুব অল্প করে দেখেছি আমার ল্যাশ লাইনের কাছাকাছি লাগাচ্ছি, এবং এটাকে আস্তে আস্তে খুব হালকা করে ব্লেন্ড করছি। এবং ব্লেন্ড করার সময় অবশ্যই মাথায় রেখেও যেন ক্রিজ লাইন ওপরে যেন এই ব্ল্যাক কাজলটা না যায়। এরপর আমি একটা অরেঞ্জিশ ব্রাউন কালার নিয়েছি, যেটা আমি আমার ক্রিজ লাইনে ভালো করে ব্লেন্ড করে দিয়েছি। এরপর আমি আন্ডার আইতেও আমি কাজল লাগিয়ে নিয়েছি, এবং সেটাকেও আমি ভালো করে ওই সেম ব্রাউন কালারটা দিয়ে, অরেঞ্জিশ ব্রাউন কালারটা দিয়ে আমি ভালো করে ব্লেন্ড করে নেবো আন্ডার আইটাও। এরপর আমি ইউজ করছি একটা গোল্ডেন কালার, অলরেডি আমি একটা বেস ক্রিয়েট করে ফেলেছি আমার আইতে। তো এরপর আমি ইউজ করছি গোল্ডেন কালার, এবং একটা বেস ক্রিয়েট করে দেন এরকম গোল্ডেন বা শিমার কালার দিলে সেটা খুব ভালো পপ আপ হয়। তো তোমরা অবশ্যই এরকমভাবেই আই মেকআপটা করো, ডাইরেক্ট দিলে কিন্তু এত সুন্দর আই মেকআপটা হবে না। এরপর আমি ইউজ করছি একটা কন্ট্যুর, তোমরা তোমাদের কাছে অ্যাভেলেবেল যে কোনো কন্ট্যুর পাউডার ইউজ করতে পারো। এরপর আমি একটা জেটিং স্প্রে দিয়ে আমার ভালো করে ফেসটাকে সেট করে নিচ্ছি স্প্রেটা দিয়ে। দেন আমি ইউজ করছি স্কুবা মাস্কারা। তো এরপর আমি ইউজ করছি হাইলাইটার। তোমরা তোমাদের অ্যাভেলেবেল প্রোডাক্ট দিয়ে এই লুকটাকে ক্রিয়েট করতে পারো। আমি ভালোভাবে ফেসটাকে হাইলাইট করে নিচ্ছি। এরপর আমি ইনার কর্নারটাকেও হাইলাইট করছি, এটা একটা রোজ গোল্ড কালার দিয়ে আমি হাইলাইট করে নিলাম। এরপর আমি দুটো শেড নিয়েছি নোট কালার, তো সেটা দিয়ে আমি আমার লিপসটা ড্র করে নিয়েছি। এবং এই হলো আমার ফাইনাল লুক। আর অবশ্যই সাউথ ইন্ডিয়ান মেকআপ, তার সাথে গাজরা হবে না, এটা তো হতেই পারে না।